নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কাছাড়ের জেলাশাসক পদে দায়িত্ব নিলেন এসএস বর্ণালী শর্মা, বিদায় লয়া মালদু। জেএনইউতে প্রাণঘাতী হামলার প্রতিবাদ বরাকেও শিলচরে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ। ছদিন পর সম্পূর্ণ হয়নি রিচার শ্রাদ্ধ ক্রিয়া, ন্যায় বিচার পাইয়ে দেওয়ার আশ্বাস অজিত। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সোমবার কাছাড়ের জেলাশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন বর্ণালী শর্মা। এসএস শর্মা বিদায়ী জেলাশাসক আইএস লয়া মাদ্দুরীর স্থলাভিষিক্ত হয়েছেন। সোমবার জেলাশাসকের কার্যালয়ে উভয়ের মধ্যে দায়িত্ব হস্তান্তরিত হয়েছে। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলাশাসক বর্ণালী শর্মা জানান, কাছাড়ে তিনি স্বচ্ছতার উপরই অগ্রাধিকার দেবেন। এছাড়াও রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীল নীতি এখানেও প্রয়োগ হবে। একটুখানি আগে আমার চেম্বারে যখন আমি অফিসারদের সঙ্গে কাছাড়ের ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছি, সেই সময় আমার ফার্স্ট প্রায়োরিটি এখন বন্ধ দিয়েছি যে স্বচ্ছতা। স্বচ্ছ ভারতের যে স্বপ্ন গান্ধীজি দেখেছিলেন, এই স্বচ্ছতা থেকে সাকার রূপ দিতে আমি ডেফিনেটলি যত্ন করবো। Again, regarding this eviction process, actually, always আমরা যেগুলো জায়গায় এনফোর্সমেন্ট হয়ে তারপরে ওই জায়গাগুলিতে ডেভেলপমেন্ট করা যায় না, ওই জায়গাতে এভিকশনের কাজটা আমাদের সবসময় প্রায়োরিটি হয়। আমি যত্ন করবো এটা কন্টিনিউ করতে। আর রিগার্ডিং দিস ট্র্যাফিক, ইটস এ হিউজ প্রবলেম, এভরিবডি নোস। ডেফিনেটলি অ্যালং উইথ ডিসকাশন, অ্যালং উইথ দ্য ডিস্ট্রিক্ট পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, আর ট্রাইবাল লেভেল বেস শোডেন এ ভেরি গুড অ্যান্ড হেলদি এনভায়রনমেন্ট ইজ ক্রিয়েটেড ইন কাছাড় রিগার্ডিং অল দিস অ্যাসপেক্টস। আমাদের মুখ্যমন্ত্রী মহোদয়, আপনি জানেন শূন্য সহনশীলতার যেটা, ওইটা আমরা সব অফিসারেই দেখছি, আর আমিও নিশ্চয় আগন্তুক দিনে এক্ষেত্রে আপনাদের সঙ্গে মিলিয়ে সহযোগিতা। এদিকে জেলা প্রশাসন কর্মচারী সংস্থার উদ্যোগে জ্যোতি কলা কেন্দ্রে এদিন এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদায়ী ও নয়া উভয় জেলাশাসককে বিভাগীয় কর্মচারীরা সংবর্ধনা জ্ঞাপন করেন। সংবর্ধনার জবাবে বিদায়ী জেলাশাসক লয়া মাদ্দুরী জানান, কাছাড় তথা বরাক উপত্যকার মানুষের সঙ্গে মিশতে পেরে তিনি খুবই আপ্লুত। কাছাড়ে না আসলে তিনি জানতেই পারতেন না এখানকার মানুষ কতটা আপন। বিভিন্ন বাধা সত্ত্বেও এবার সবার ঐকান্তিক সহযোগিতায় তিনি প্রায় এক বছর জেলাশাসকের দায়িত্ব পালন করতে পেরেছেন বলে উল্লেখ করেন মাদ্দুরী। ভেরি গুড আফটারনুন টু অল অফ ইউ। আই থ্যাংক ইউ অল ফর গিভিং মি আ ওয়ান্ডারফুল অপরচুনিটি টু ওয়ার্ক উইথ অল অফ ইউ। আই হ্যাড গ্রেট টাইম ওয়ার্কিং হিয়ার। আই রিয়েলি ওয়ান্টেড টু নো হাউ বরাক ভ্যালি is people of Barak Valley are. When I was never posted in Barak Valley during my probation time and eventually after that, so I am glad that I got an opportunity to understand this part of Assam. And while going back, I'm going with lot of good memories. I tried to do best in lot of things, but definitely time is not sufficient, and there were so many things. Every time firefighting in the process, I might have, you know, really blasted some of you. You must be feeling relieved also, I know. But I had great time, so thank you for supporting all through. I wish you all the best, and I hope we'll meet sometime. I'm in Guwahati. I belong to Assam cadres, who I'll be around. Hope to meet you sometime later somewhere, and my best wishes to all of you. Thank you so much. সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসন কর্মচারী সংস্থার কর্মকর্তারা লয়া মাদ্দুরীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। বিক্রম চক্রবর্তী বলেন, উনি বদলি হয় একজন হৃদয়বান মানুষকে আমরা হারালাম। তিনি নয়া জেলাশাসক বর্ণালী শর্মাকেও স্বাগত জানান। যে উনার যে মাতৃসুলভ আচরণ, সেটা আমরা ইলেকশনের সময় পেয়েছি।
উনি যে বেস্ট অ্যাডমিনিস্ট্রেটর সেটা আমরা পেয়েছি যে উনি যখন এভিকশন প্রোগ্রামটা হাতে নিয়েছিলেন টুয়ার্ডস মেডিকেল অবধি উনার নেতৃত্বেই হয়েছে। এবং আমি মনে করি হর্ষমোহন কেড়ের পরে একজন ভদ্রমহিলা এই পদক্ষেপ নিয়েছেন যার ফলে রাস্তাটা চওড়া হয়েছে। আমাদের ভাগ্য ভালো যে আমরা কাছাড় জেলায় কাজ করে আমরা নিরুপম জেলাধিপতিকে পেয়েছি। আর আমরা যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ম্যাডাম করজোরে ক্ষমা নিয়ে নিচ্ছি। এদিন জেলা শাসকের কার্যালয়ে প্রশাসনিক কর্মচারীরা ছাড়াও বিভিন্ন বিভাগের কর্মী ও আধিকারিকরা বিদায়ী জেলা শাসক লায়া মাদ্দুরীকে বিদায় সংবর্ধনা জানান। হাসি মুখে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন মাদ্দুরী। পরে তিনি নয়া কর্মস্থলের উদ্দেশ্যে রওনাও দেন। তার মাতৃসুলভ আচরণ এবং প্রশাসনিক দক্ষতা অনেকদিন পর্যন্ত মনে রাখবে কাছাড়বাসী। দিল্লির জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে রবিবার রাতে পড়ুয়াদের ওপর রক্তক্ষয়ী হামলার প্রতিবাদ চলছে দেশজুড়ে। এই প্রতিবাদের রেশ এসে পড়েছে শিলচরেও। সোমবার বিকেলে শিলচরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিভিন্ন ছাত্র ও গণসংগঠন ঘটনার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে। আন্দোলনকারীরা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার নিরপেক্ষ তদন্তক্রমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। রবিবার রাতে জেএনইউতে মুখোশধারী দুষ্কৃতীরা বর্বরোচিত হামলা চালায়। দুষ্কৃতীরা বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে ঢুকে ছাত্রছাত্রী ও শিক্ষকদের ওপরে প্রাণঘাতী আক্রমণ করে। এতে ছাত্র সংসদের সম্পাদক ঐশী ঘোষ গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। জেএনইউ সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ও শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদ শুরু হয়েছে দেশজুড়ে। এদিন শিলচরের প্রতিবাদ কর্মসূচি থেকে বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা ছাত্রদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিও জানান। দেশের একটি প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্রদের নিরাপত্তার এই অবস্থা হয় তাহলে সেটার প্রতিবাদে আমাদের সবার রাস্তায় নামা উচিত বলে আমি মনে করি। একের পর এক যেভাবে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে এরকম ধরনের অশান্তি সৃষ্টি করা হচ্ছে, এই ধরনের ভায়োলেন্স দেখা যাচ্ছে, তার প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছি এবং এরই প্রতিবাদে আমাদের আজকে এই জমায়েত। ভারতবর্ষের অন্যতম বিশ্ববিদ্যালয় এবং র্যাঙ্কিংয়ে যেটা 3 নম্বর ভারতবর্ষে, সেখানে পঠন পাঠন আমাদের দেশের মধ্যে সর্বোচ্চ পঠন পাঠন চলে। সেখানে যেভাবে ঘটনা ঘটেছে, কিছু দুষ্কৃতিকারী তাদের লাঠি হাতে এই বর্ষা হাতে নিয়ে বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে সংসদ ছাত্র সংসদের যে প্রেসিডেন্ট ঐশী ঘোষকে আক্রমণ করে এবং তার ফলে তাদের সেখানে আরও 23 জন ছাত্রছাত্রী আক্রান্ত হয়, শিক্ষকরা আক্রান্ত হয়, শিক্ষক সুচরিতা সেন আক্রান্ত হয়। আমরা এখানে আজকে জড়িত হয়েছি, আমরা সবাই সেই কাজ, সেই যে ষড়যন্ত্র এবং যারা প্ল্যান মাফিক যেটা আক্রমণ করা হয়েছে জেএনইউতে, সেটা আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং ধিক্কার জানাই। আমরা আজকে এখানে সমবেত হয়েছি ক্ষুদিরাম মূর্তির পাদদেশে, যে আজকে শুধু জেএনইউ না, আমরা কিছুদিন আগে দেখেছি জামিয়া মিলিয়া ইউনিভার্সিটিতে ঢুকে পুলিশরা যেভাবে তছনছ করেছে, লাইব্রেরি তছনছ করেছে, আলিগড় বিশ্ববিদ্যালয় তছনছ করেছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি, সেটাও তীব্র প্রতিবাদ জানাই। আজকে দেশের অবস্থা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকের কোনো নিরাপত্তা নেই, তার ভালো পঠন পাতন ব্যাঘাত হচ্ছে, তার তীব্র প্রতিবাদ জানিয়ে আজকে আমরা এখানে। আমরা চাই যে জেএনইউতে যেটা ঘটনা করেছে যারা, তাদেরকে তদন্তের আওতায় আনে এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। অন্যদিকে জেএনইউ ছাত্রদের ওপর প্রাণঘাতী হামলার প্রতিবাদ জানিয়েছে করিমগঞ্জ জেলা আমশা। সোমবার আমশা কর্মকর্তারা বদরপুরে সমবেত হয়ে ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি দোষীদের গ্রেপ্তারেরও দাবি জানান। পরে বদরপুর সার্কেল অফিসারের মাধ্যমে রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি দাবি সম্বলিত স্মারকপত্র পাঠানো হয়েছে। এ ব্যাপারে আমার বাংলার সঙ্গে কথা বলেন করিমগঞ্জের জেলা আমশার সভাপতি মনিরুদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক একরামা মঞ্জুর চৌধুরী। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন। যেখানে পুলিশ সর্বক্ষণ হাই অ্যালার্ট থাকার কথা ছিল, ঠিক সেই সময় সেই জায়গায় সেই রাজ্যে এমন ঘটনা খুবই দুঃখজনক। আমরা কেন্দ্র সরকারের কাছে দাবি জানাচ্ছি
যে যে সকল এই আতঙ্কবাদীরা এই ঘটনায় জড়িত ছিল ওদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং ছাত্রদের উপর এহেন নির্যাতন এহেন ঘটনা আমরা যেন বা ভারতীয় ছাত্র যেন ভবিষ্যতে না দেখে তার জন্য বিহিত ব্যবস্থা গ্রহণ করা হোক, অন্যথায় ভারতের সমস্ত ছাত্ররা এক হয়ে আপনাদের বিরুদ্ধে। রিচা ভট্টাচার্যের মৃত্যুর ছদিন পেরিয়ে গেছে, কিন্তু আজও তার শ্রাদ্ধক্রিয়া সম্পন্ন হয়নি। এ নিয়ে পরিবারের সদস্যরা উদারবন্দের বিশিষ্ট এক পণ্ডিতের দ্বারস্থ হলে ওই পণ্ডিত জানিয়েছেন, রিচার ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই তার শ্রাদ্ধ কর্ম সম্পূর্ণ হবে। এদিকে রিচার মৃত্যু রহস্য পুরো উদ্ঘাটনে এ পর্যন্ত পুলিশের হাতে তেমন সাফল্য না লাগায় ফুঁসছিলেন সাধারণ মানুষ। গ্রামবাসী সহ রিচার পরিবারের সদস্যরা এর আগে রিচার খুনে সঠিকভাবে তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে না বলে অভিযোগ তুলেছিলেন। সোমবার এতে সামিল হন প্রাক্তন মন্ত্রী অজিত সিং। এদিন সকাল 8টা নাগাদ মন্ত্রী অজিত ছুটে যান রিচাদের বাড়িতে। আসামিকে খুঁজে বের করতে পুলিশ সুপার আইজির সঙ্গে কথা বলবেন বলে আশ্বস্ত করেন রিচার পরিবারকে। পাশাপাশি রিচার পরিবারকে সামান্য আর্থিক সাহায্য প্রদান করেন অজিত বাবু। মেয়েটা মারা গেছে তার জন্য আমরা সবাই দুঃখিত, বিশেষ করে যে এটা দোষী যে ব্যক্তি তাকে যেভাবে হোক উদ্ধার করতে হয়। আমি এটা উদারবন্দের যারা লোক তারাও চায়, আমরাও চাই। বিশেষ করে উনি একজন গরিব লোক, ওনার একমাত্র মেয়ে, এবং আজকের এই দিনে ওনাকে যেভাবে মেয়েটাকে মারা হয়েছে আমরা সন্দেহ। অতএব এটা আমি অলরেডি DIG SP-র সঙ্গে আলোচনা করেছি এবং যেভাবে হোক এই ক্লুটা বের করতে হয় যে এই মেয়েটাকে কারা হত্যা করেছে, কারা কী করেছে, আর মানে সত্য যে জিনিসটা সেটা উপস্থাপন করতে হবে। কাছারি মসজিদে দুঃসাহসিক এক চুরির ঘটনা ঘটেছে। রবিবার ভোর রাতে সংঘটিত হয়েছে ওই চুরি কাণ্ড। চোর ঐতিহ্যবাহী এই মসজিদের দানপাত্র এবং আলমারি ভেঙে চুরি করে নিয়ে গেছে যাবতীয় টাকা পয়সা। চুরির আগে পরিকল্পিতভাবে ভাঙা হয়েছে মসজিদের CCTV ক্যামেরা। চুরি করে যাওয়ার পর মসজিদের কার্যালয়ে চোর ছড়িয়ে ফেলে যায় যাবতীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র। সোমবার সকালে খবর পাঠানো হয় পুলিশে। পরে পুলিশ এসে তদন্তের স্বার্থে মসজিদের CCTV ক্যামেরার মেমোরি নিয়ে গেছে। মসজিদ কমিটির পক্ষে জানানো হয়েছে মসজিদের সদর ফটক অক্ষত ছিল। তাদের অনুমান চোর সম্ভবত আগে থেকে চার সীমানার ভিতরে ঢুকে রয়েছিল। মানুষটা তো চিনতে লাগবে, কারণ এইরকম যে মুনাফিক যারা আছে ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত দিয়ে এটা মানুষ চিহ্নিত করে রাখার বিশেষ ভাবে। কাছাড় জেলা পরিষদের নয়া CEO হিসেবে দায়িত্ব নিয়েছেন দীপশিখা দে। সোমবার তিনি এখানে এসে কাজে যোগ দেন। এরপরই বিকেলে সাংবাদিকদের সঙ্গে মিলিত হয়ে দীপশিখা জানান, সবার সাহায্য ও সহযোগিতা নিয়ে তিনি গৌরবের সঙ্গে দায়িত্ব পালন করতে চান। তিনি বলেন, কাছাড় জেলা অনেক বড়, 15টি ব্লক রয়েছে এখানে, এছাড়াও রয়েছে বিভাগীয় কর্মীর স্বল্পতা। তবু কর্মীদের সহযোগিতায় সব বাধা কাটিয়ে সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন। তো আগেও আমি কাছাড়ে ছিলাম অ্যাজ PD DRDA, তো আবার এই নতুন দায়িত্ব নিয়ে আসলাম। আশা করি আপনাদের সবার সহযোগিতা পাব। আর এখানে তো 15টা ব্লক, অনেক বড় এরিয়া অফ ওয়ার্ক, আরও আজকাল অনেকটা স্কিমও বেড়েছে, নতুন গাইডলাইন এসেছে, কিন্তু একটা সমস্যা আমার এখন চোখে ধরা পড়ছে, দ্য লেস নাম্বার অফ BDOs ইয়ার, যাদের সঙ্গে আমি কাজ করব ম্যান পাওয়ার কম আছে অল লেভেলসে। তো ওইটার জন্য আমি একটু ওরিড, তবুও ভাববো যদি যাদের কাজ করার ইচ্ছা আছে ওদের নিয়ে আমি কাজ করতে পারবো, আর যেখানে যেটা দরকার যেটা সম্ভব ওইখানে আমি ওই মতো অনুরোধ করব আমার উপর যারা আধিকারিকরা আছেন বা আমার অধীনে যারা কাজকর্ম করছে ওদেরকে আমি বলবো সব সময় সহযোগিতা করতে। সোমবার CEO পদে দায়িত্ব গ্রহণের পরে দীপশিখা দে কাছাড়ের খণ্ড উন্নয়ন আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন। সাংবাদিকদের তিনি জানান, রাজ্য ও কেন্দ্র সরকারের জনকল্যাণমুখী বহু প্রকল্প রয়েছে, এগুলি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারলে গ্রামের মানুষের কাছাকাছি যাওয়া সম্ভব হবে, এতে জেলার সার্বিক উন্নয়নও ত্বরান্বিত হবে।
এখন জানি যে অনেকের ট্রান্সফার পোস্টিং হয়েছে, নতুন জিপি সেক্রেটারিরা আসছেন, এখনও ওরা নতুন পরিবেশে এসে অ্যাডজাস্ট হননি, হয়তো এটা আগামী কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। আর যেগুলো সমস্যা আছে, সবাই নিশ্চয়ই চাইবে যে নিজের পজিশনটা ভালো করতে, ডঙ্গলের সমস্যা এটাও সব মেটে যাবে, কারণ ওদের নিজস্ব ডঙ্গল আগে যেখানে ছিল সেখানেও ওদের ডঙ্গল ছিল, জাস্ট দ্য প্লেস ইজ ট্রান্সফার নট দ্য পার্সন, গতিকে এটা কোনো প্রবলেম হতে লাগে না। পাঁচগ্রাম পেপার মিলের কয়েকশত বিপন্ন কর্মীর ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব নিয়ে এগিয়ে এলো আইডেল পাবলিক স্কুল। কাটিগড়ার এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা রবিবার এক সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন তাদের এই সিদ্ধান্তের কথা। স্কুলের সভাপতি মামুন আহমেদ বড়ভুইয়া, অধ্যক্ষ শামীম আহমেদ লস্কর, শিক্ষা বিভাগের সঞ্চালক মঞ্জুর আহমেদরা এদিন জানান, তিন বছরের অধিক সময় ধরে বন্ধ রয়েছে পাঁচগ্রাম পেপার মিল। মিল কর্মীদের জীবনে দুর্ভোগ নেমে এসেছে, তারা এমনকি তাদের সন্তানদেরও পড়াশোনা পর্যন্ত করাতে পারছেন না। টাকার অভাবে শতাধিক প্রতিভাবান পড়ুয়া পড়তে পারছে না, এটা তাদের ভাবিয়ে তুলেছে, তাই তারা বিনামূল্যে এসব ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য এগিয়ে এসেছেন। তারা আরও জানিয়েছেন 10 জানুয়ারি থেকে স্কুলে ক্লাস শুরু হবে, তার আগে ইচ্ছুক অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করাতে পারবেন। আমি কিছুদিনের পর দেখি আছো যে হিন্দুস্তান পেপার কর্পোরেশন পাঁচগ্রাম যিবিলাক এমপ্লয়ী আছে তেওঁলোকৰ সৰু সৰু ল'ৰা ছোৱালী ৰাস্তাত ওলাইছে, তেওঁলোকৰ পঢ়িবলৈ পইচা নাই, দৰমহা নোহোৱাৰ কাৰণে তেওঁলোকে পঢ়িবলৈ অসুবিধা হৈছে। সেইকাৰণে আমি আইডেল ৱেলফেয়াৰ ছ'চাইটিৰ আণ্ডাৰত যিটো স্কুল চলি আছে আইডেল পাব্লিক স্কুল, সেইটো আমি আইডেল পাব্লিক স্কুল মেনেজমেণ্টত আমি সিদ্ধান্ত লৈছোঁ যে পাঁচগ্ৰাম পেপাৰ মিলৰ যিবিলাক এমপ্লয়ীৰ সৰু সৰু ল'ৰা ছোৱালী যিবিলাক পইচাৰ কাৰণে পইচা পাতিৰ কাৰণে পঢ়িবলৈ অসুবিধা হৈ আছে, তেওঁলোকে এডমিশ্যন ল'ব পৰা নাই, বই পাতি ল'ব পৰা নাই, সেইবিলাকৰ আমি ফ্ৰী বিনামূলীয়া এডুকেশ্যন দিম। আমাৰ ইয়াত তেওঁলোক যদি আহে তেনেহ'লে আমি এটা পইচাও নলওঁ, আমি ফ্ৰী এডুকেশ্যন দিম তেওঁলোকক, এডমিশ্যন ফিজো নালাগিব, বইৰ পইচাও নালাগিব, মানে গোটেই মুদ্ৰা কথাটো হ'ল আমি বিনামূলীয়া ফ্ৰী অফ কষ্ট তেওঁলোকক এডুকেশ্যন দিম ফ্ৰম নাৰ্চাৰী টু ক্লাছ টুৱেল্ভ। তো আমার ইয়াত আমার আইডল পাবলিক স্কুল যেবিলাক ফ্যাকাল্টি আছে সেবিলাকো ধুনিয়া ফ্যাকাল্টি আছে, এম এ বি এড বিএসসি পাঁচজন মান আছে। আমি তেওঁলোকে যেবিলাক যেনেদরে তেওঁলোকে হাই স্ট্যান্ডার্ড এডুকেশন তেওঁলোকে বিচাৰে, আমার স্কুলও সেই অঞ্চলের ভিতরত এটা ভাল স্কুল, আমার তাত ভাল ফ্যাকাল্টি আছে। আমি অন হিউম্যানিটারি গ্রাউন্ড মানবিক দৃষ্টিকোণের কারণে আমি পাঁচগ্রাম পেপার মিলর যেবিলাক এমপ্লয়ী আছে তেওঁলোকৰ লড়া ছোৱালী যেবিলাক পয়সা পাতির কারণে পড়িবলৈ টান হয়ে আছে, সেইবিলাক আমি ফ্রী অফ কস্ট এডুকেশন দিব। আমি আহ্বান জানাইছো সেইবিলাক এমপ্লয়ী সকলক, তেওঁলোকৰ লড়া ছোৱালী যিবিলাক পড়িবলৈ অসুবিধা হৈ আছে পয়সা পাতির কারণে আমার লগত যোগাযোগ করো, আমি তেওঁলোকক ফ্রী অফ এডুকেশন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। কাছাড়ের জেলা শাসক পদে দায়িত্ব নিলেন এসএস বর্ণালী শর্মা, বিদায় লয়া মান্দু। জেএনইউতে প্রাণঘাতী হামলার প্রতিবাদ বরাকেও শিলচরে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ। ছয় দিন পর সম্পূর্ণ হয়নি রিচার শ্রাদ্ধক্রিয়া, ন্যায় বিচার পাইয়ে দেওয়ার আশ্বাস অজিতের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।